একটি মহাকাশযান তৈরি ও সেটির উন্নয়নের পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয়, তার সাথে নভোচারীদের প্রশিক্ষণ, রকেট তৈরি এবং জ্বালানির খরচা তো আছেই। প্রচুর অর্থ খরচ করার পরেও সাফল্যের মুখ দেখেনি অনেক মিশন, কিন্তু মানুষ তো আর থেমে নেই। এই যাত্রাকে আরও বিপদমুক্ত করার প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। একদিন আমাদের মতোই সাধারণ মানুষও যাবে মহাকাশে, তার জন্য গবেষণা চলছে। আর এই রকম বহু গবেষণার মধ্যে একটি হলো স্পেস এলিভেটর। হ্যাঁ, স্পেস এলিভেটর, এটির মাধ্যমেই আমরা পৃথিবী থেকে সরাসরি মহাকাশে পৌঁছাতে পারব খুব সহজভাবেই। কিন্তু কিভাবে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। স্পেস এলিভেটর বলতে আক্ষরিক অর্থে মহাকাশে যাওয়ার একটি লিফট বলা যেতেই পারে। এটিকে তোমাদের মধ্যে অনেকেরও মনে হতেই পারে এটি একটি কল্পকাহিনী, কিন্তু বাস্তবে এটির ওপর কাজ করা শুরু করে দিয়েছে চীন এবং জাপান। 2050 সালের মধ্যেই এই প্রজেক্টটি সম্পূর্ণ হবে বলে তারা জানিয়েছেন। তো চলো এবার আমরা জেনে নিই স্পেস এলিভেটর কী এবং কীভাবে কাজ করবে। স্পেস এলিভেটর বলতে তাত্ত্বিকভাবে টেথার বা লম্বা বর্ধনশীল এক শিকলকে বোঝায়, যেটি পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হবে। এমন একটি কাঠামোর ভর কেন্দ্র পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার উপরে জিওস্টেশনারি অরবিট অবস্থান করবে। এখানে জিওস্টেশনারি অরবিট হলো সেই বৃত্তাকার কক্ষপথ যার পর্যায়কাল 24 ঘন্টা। এই পথ দিয়ে চলাচল করতে পারবে বিভিন্ন তড়িৎচুম্বকীয় যানবাহন, মানুষ ও নানা ধরনের ভারী মালামাল। বর্তমানে মহাকাশে যাতায়াতের একমাত্র রাস্তা রকেট হলেও এলিভেটরের মাধ্যমে এর যাতায়াত অনেক কম খরচে ও নিরাপদে পরিচালনা করা সম্ভব হবে। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতেই পারে, এমন একটা বস্তু তৈরি করতে যে মজবুত কাঠামোর প্রয়োজন তা কেবল কল্পবিজ্ঞানেই পাওয়া যায়। যেখানে পৃথিবীতে 1 কিলোমিটার লম্বা কোনো কাঠামোর অস্তিত্বই নেই, সেখানে 1,000 কিলোমিটার তৈরি কাঠামোর চাপ পৃথিবী কিভাবে বহন করবে? সেই প্রশ্নটা মাথায় আসা স্বাভাবিক। 1960 সালে আরেকজন রাশিয়ান বিজ্ঞানী উরি স্পেস এলিভেটর নিয়ে একটি আধুনিক ধারণা লিখিতভাবে প্রকাশ করেন। তার মধ্যেই স্পেস এলিভেটর নিয়ে গবেষণার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই গবেষণা নতুনভাবে এটি চালিত করা হয়। এখন যে স্পেস এলিভেটরটির পরিকল্পনা করা হচ্ছে তার উচ্চতা হবে প্রায় 1,00,000 কিলোমিটার। এই উচ্চতা পৃথিবীর পরিধির থেকেও দ্বিগুণেরও বেশি, কাজেই এলিভেটরকে ভূপৃষ্ঠের নিচের বিরাট ওজন সামলাতে হবে। আর এই জন্যই এলিভেটরের উপাদান এমন কোনো পদার্থ দিয়ে তৈরি করতে হবে যার ভর তুলনামূলকভাবে কম কিন্তু শক্তি অনেক বেশি। দুর্ভাগ্যবশত এমন কোনো পদার্থ পৃথিবীতেই নেই। এটি একটি স্পেস এলিভেটর তৈরির পেছনে মূল প্রতিবদ্ধতা। স্পেস এলিভেটর নিয়ে গবেষণার প্রাথমিক পর্যায়ে এটি নিয়ে গবেষকদের আশা অনেক কম ছিল, কারণ সম্ভাবনার থেকে প্রতিবদ্ধতাই ছিল এর বেশি। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে গবেষকদের মনে নতুন আশার আলো সঞ্চয় করতে থাকে, আর এই আশার আলো বয়ে নিয়ে আসে ন্যানো প্রযুক্তি। বর্তমান গবেষণায় মনে করেন স্পেস এলিভেটর যাতায়াতের পথের উপাদান হিসেবে কার্বন ন্যানোটিউব ব্যবহার করা যেতে পারে। এই কার্বন ন্যানোটিউব এবং এর মূল গাঠনিক উপাদান গ্রাফিন অত্যন্ত হালকা এবং নমনীয়। অপরদিকে এটি সাধারণ স্টিলের তুলনায় প্রায় 200 গুণেরও বেশি শক্তিশালী, কাজেই এই উপাদান ব্যবহারের মাধ্যমে পুরো এলিভেটরের ওজন অনেকখানি কম করা যাবে। এত বড় একটি স্থাপনা ভেঙে না পড়ে কিভাবে এক জায়গায় স্থির হয়ে থাকবে? এই প্রশ্নটি হয়তো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই স্পেস এলিভেটর মূলত হবে কার্বন ন্যানোটিউবের তৈরি নমনীয় টাওয়ার, যার উপর কোনো অভিকর্ষ বল কাজ করবে না। টাওয়ারের এক অংশে থাকবে ভূপৃষ্ঠ এবং অপর অংশে যুক্ত করা থাকবে একটি ভারী বস্তু। এই ভারী বস্তুর উপস্থিতির কারণে তৈরি হবে কেন্দ্র বিমুখী বল। ভারী বস্তুটিকে এমনভাবে স্থাপন করা হবে যাতে এর ফলে কেন্দ্র বিমুখী বল অভিকর্ষ বলের তুলনায় সামান্য বেশি হয়। এতে করে টাওয়ারটি স্থিতিশীল থাকবে এবং ভেঙে পড়ার ঝুঁকিও থাকবে না। মূলত কেন্দ্র বিমুখী বল অভিকর্ষ বলের চেয়ে বেশি হওয়ায় এই টাওয়ারটি জিওস্টেশনারি অরবিটে অবস্থান করায় তা এক জায়গায় স্থির থাকবে এবং পৃথিবীর উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ কখনোই করবে না। স্পেস এলিভেটরের জন্য আরও একটি বড় ঝুঁকি হলো কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশের আবর্জনা। যেহেতু এলিভেটরের যাতায়াতের পথ স্থির থাকবে,
সেহেতু গতিশীল আবর্জনা ও উপগ্রহের সাথে প্রচণ্ড বেগে সংঘর্ষের একটা সম্ভাবনা থেকেই যায়। আর এই সংঘর্ষের কারণে অ্যালিভেটর টেথার ছিঁড়ে যেতে পারে। এই সমস্যাটি নিয়ে বিশেষভাবে আলোকপাত করেছেন মার্কিন প্রকৌশল ও মহাকাশ বিজ্ঞানী জেরোম। তার মতে স্পেস এক্স, নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থাগুলো যে হারে কৃত্রিম উপগ্রহ তৈরি করছে তা স্পেস অ্যালিভেটরের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা বয়ে আনতেই পারে। তাছাড়া মহাকাশের আবর্জনা রকেটের ধ্বংসাবশেষগুলো ঝুঁকির মাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই স্পেস অ্যালিভেটরের সাথে এগুলোর সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা আগেই করতে হবে। এতক্ষণ এই কথাগুলো শোনার পর অনেকের কাছে নিছক কল্পবিজ্ঞান মনেই হতে পারে, কিন্তু সত্যিকারের অর্থে এই কল্পবিজ্ঞানকে বাস্তবায়িত করার প্রচেষ্টা চলছে। জাপানের বিখ্যাত নির্মাণ সংস্থা ওয়াবাসি কর্পোরেশন ঘোষণা করেন তারা 2050 সালের মধ্যেই এই বস্তু নির্মাণ করবে। আবার চীন 2045 সালের মধ্যে এমন একটি অ্যালিভেটর তৈরি করতে চায়। যদিও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা অ্যালন মার্ক্স এমন একটি অ্যালিভেটরের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তবুও এই প্রচেষ্টার সাথে জড়িয়ে আছে প্রকৌশলী ও বিজ্ঞানের বিশ্বাস। অনেক বিজ্ঞানী এটাও জানিয়েছেন যে আমাদের জীবদশাতেই আমরা একটা স্পেস অ্যালিভেটর দেখে যেতে পারব। এই শতাব্দীর মাঝেই হয়তো মহাকাশে যাওয়ার এক বিকল্প রাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করো। আর তুমি যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কখনো যেও না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।